গায়ে বয়ে গান, পুরুষদের মহান দেখা থেকে মেয়েদেরকে কত ছোট করা হয়েছে। যা আমি মন থেকে মানি না, বিশ্বাস করি না, সে গান আমি গাইব কেমন করে? আর তাছাড়া এখানে যে মহিলারা রয়েছেন তাদেরকেও যে অসম্মান করা হচ্ছে। রাখো পদ তলে অবহেলে অন্ধকারে ঠাই, ওদের অন্ধকারে ঠাই। কলির টানে মেয়েদের তুলনা মাথায় ভাই, তাদের তুলনা মাথায় ভাই। কালে কালে দেখবো কতই রঙ ভাই, কালে কালে দেখবো কতই রঙ ভাই, আহা কালে কালে দেখবো কতই রঙ ভাই। এ কেমন গান গাই রে গোসাই? কেন বলুন তো, মানে যেমন গাই এমনটাই তো পছন্দ করে লোকে। কিন্তু তোমাদের দলের এত নাম ডাক শুনি, সে তো ভালো গানের জন্য। এই গান তো চটুল, কোথায় কি গাইছো, কারা শ্রোতা, সেসব তো ভেবে গাইবে। এই তো রথের আগে শিবচন্দ্র তর্কলাঙ্কর মহাশয়ের বাড়িতে গান গিয়ে তো একেবারে জমিয়ে দিয়ে এসেছিলে। ভালো গান আছে যখন, তখন এইসব গান গাওয়ার দরকার কি? তার উপর রামপ্রসাদের মতন গায়ক যখন তোমার দলে আছে। হ্যাঁ, যেখানে দুজনে মিলে গান গেয়ে তোমরা আসর জমিয়ে দিছিলে, আজ তো রামপ্রসাদ গান গাইলই না। মানে আসলে আপনারা মায়েরা আপনারা যাবেন না? এসেছি যাহার দ্বারা তিনি গর্ভধারিণী মা, মন্দিরে তিনি রূপ নিয়েছেন তিনি সৃষ্টিকারিণী মা, তিনি সৃষ্টিকারিণী মা। নারী জাতি মায়ের জাতি সবার উপরে তারা, ত্রিদেব যার সৃষ্টি সেই মহামায়ার অংশ যারা, দেব দক্ষ নর মুনি তাদের নাম গানে হন সারা। আমি নমি সেই চরণে তার মহামায়ার পারা, ভবেতে এসেছি যাহার দ্বারা, ভবেতে এসেছি যাহার দ্বারা। তারা জগদম্বে মহাকালী তারা ঈশ্বরীয় ভয়া, তারা অন্নপূর্ণে কমলা মাতঙ্গী মহামায়া, মনুষ্য রূপে বিরাজিছেন ঘরে ঘরে কালে কালে, কলির মন কি শক্তি তাদের স্থান দেয় পদতলে। ঘোর অন্যে শ্রবণে ও পাপ ঠাই পাবে না কারো বচনে, জীবন যেন যায় মা কেটে বহু মুখে সম্মুখ দর্শনে, জীবন যেন যায় মা কেটে তোমারি যশ গানে, তোমারি যশ গানে।
মা অসাধারণ, অসামান্য, অভূতপূর্ব। এমন গান বহুদিন মনে রয়ে যাবে। সাধু সাধু। এখনো গানটা যেন কানের কাছে বাজে। এমন গান থাকতে আজু গোসাই তুমি কি গান দিয়ে আসর শুরু করেছিলে? না মানে আমি দেখো ভালো জিনিসের কদর সবাই করে, মেনে নাও। তোমার উচিত হয়নি এমন চটুল গান গাওয়া। না 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 না, আমার কথা শুনুন, আমার কথা দয়া করে শুনুন। একটা মস্ত বড় ভুল হয়ে গেছে, মানে আমি ভালো গানই লিখেছিলাম কিন্তু কেউ ইচ্ছে করে আমাকে এই গানটা ধরিয়ে দিয়েছে। মানে কে ধরিয়েছিল? আর ধরালেই বা তুমি গানটা গাইবে কেন? মানে আপনারা আসলে অধৈর্য হচ্ছিলেন, তাড়া দিচ্ছিলেন, তাই দুম করে মুখ থেকে ফসকে এই গানটা বেরিয়ে গেল। হ্যাঁ তো হওয়ার কথা নয়। আচ্ছা কেন হলো বলুন তো? হাসছিস কেন? খুব স্ফূর্তি হয়েছে ওই মনে আমার গান। দেখো কে কার গান নিয়েছে আর কে কার গান গেয়েছে সেসব তো পরের কথা, কিন্তু আমি তো তোমাকে আগেই বারণ করেছিলাম আজু গোসাই, তোমার ভালোর জন্য বারণ করেছিলাম। এখন তুমি স্বীকার করবে তো যে তোমার চিন্তার গোড়ায় গলচ্ছি? তোমার গানের মূল ভাবনাটাই তো ভুল। ইনি এভাবে দেখছেন কেন আমায়? আমার গানের প্রশংসা প্রথম উনি করেছিলেন। উনি কে? উনি কি? একটা গানে মন ভরলো না গোসাই, আর একটা গান হোক, তুমি আর রামপ্রসাদ মিলে গান গাও। না না, রামপ্রসাদ এইমাত্র গাইলো, ও বরং একটু বিশ্রাম দিক। আমি বরং আপনাদেরকে একটা ভালো গান শোনাচ্ছি, এমন গান শোনাবো যা আপনারা চিরকাল মনে রেখে দেবেন। শুরু করছি। কি ওনারা চলে যাচ্ছেন কেন? একটা খটকা লাগছে মনে, খটকাটা দূর করা যে খুব প্রয়োজন। গোসাইকে একটু শিক্ষা দেওয়ার দরকার, কি বল? মানুষ হলো মেয়ে মানুষ, মানুষ তো নয় আসলে, মানুষের সঙ্গে থাকে, হ্যাঁ পুরুষের সঙ্গে থাকে, রাধে বাড়ে থাকে ছেলে কোলে, এরা মানুষ তো নয় আসলে, এরা মানুষ তো নয় আসলে। এ কি মশকরা হচ্ছে? এই গান আবার শুরু করেছো? আমি তো এই গানটা গাইতে চাইনি, তাও কেন এটাই গাইছি?
শুনছেন? শুনুন না, কি হলো? শুনছেন? দাঁড়ান বলছে। খবরদার, তোমার সাহস কম নয় তো? আমার পিছু নিয়েছো কেন? বিপদে আশীর্বাদ, রামপ্রসাদ, সোম থেকে রবি সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।